আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এইচএসসি পরীক্ষা হচ্ছে না, জেএসসি ও এসএসসির ফলাফলের উপর মূল্যায়ন জানালেন শিক্ষামন্ত্রী। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরও দুজন গ্রেফতার, রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। নারী নির্যাতনের প্রতিবাদে কাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, বিএনপির ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মাধ্যমে ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে জাতি, বললেন প্রধানমন্ত্রী। এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী, এখনও আতঙ্কে শরণার্থীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বাতিল করা হলো এবারের এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এইচএসসি রেজাল্ট তৈরি করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। যারা এইচএসসিতে গত বছর অকৃতকার্য ছিল তাদের ফলাফলও একই পদ্ধতিতে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় ভর্তির কার্যক্রম শুরু হতে পারে। আমরা 2020 সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন শিক্ষা বোর্ড সমূহের জন্য একেবারেই নতুন। ফলে কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। কাজে আমরা এখন যেটি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো যে আমাদের এর আগে আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষা, আমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তারা প্রত্যেকেই দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে, জেএসসি এবং এসএসসি। সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাসপুর থেকে সোহাগ ও নূর হোসেন রাসেলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন। রোববার রাতে প্রধান আসামি বাদল সহ 9 জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা দায়ের করেন নির্যাতিতা নারী। ভিকটিমের মূল চাওয়া হলো তার সঠিক স্থায়ী নিরাপত্তার ব্যবস্থা করা, সে যেন নিজে চলতে পারে এরকম একটা তার আবেদন আছে সরকারের প্রতি। আর হলো যে ও মামলার সঠিক বিচারটা চায় এবং খুব দ্রুত বিচারটা চায়। ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, প্রকাশ্যে শাস্তি কার্যকর হলে সবার মনে ভীতি সঞ্চার হবে, ফলে কমে আসবে অপরাধ। রাজভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান আন্দোলনকারীরা। ধর্ষণে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, রাজধানী শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, এখনো কি ধর্ষণ বিরোধী বিক্ষোভ হচ্ছে? হ্যাঁ, রাজধানীর শাহবাগে কিন্তু এখনো এই ধর্ষণ প্রতিরোধে বিক্ষোভ চলছে। আপনাকে এখানকার চিত্র দেখাতে চাই রূপা। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা সকাল থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেজন্য সরকার যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সংস্কার তারা চাচ্ছেন। তারা বলছেন যে আগামী 3 মাসের মধ্যে যেন এই আইন সংস্কার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এর পাশাপাশি তারা বলছেন যে ধর্ষণের শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে হয়তো ধর্ষকদের মনে ভীতি সঞ্চার হবে এবং তারা এই ধরনের অপরাধ থেকে দূরে সরে আসবে। এর আগে আপনি জানেন যে রাজু ভাস্কর্যে কিন্তু শিক্ষার্থীদের একটি বড় অংশ সেখানে মানববন্ধন করেছে, সমাবেশ করেছে এবং সেখানে অভিনেত্রী মৌসুমী সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখরাও কিন্তু তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন এবং রাষ্ট্রের প্রতি কিন্তু তারা বারবার একটি কথা বলছেন যে ধর্ষণের বিচার ৮০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও কিন্তু দীর্ঘসূত্রিতা হচ্ছে, 5 থেকে 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে। তারা বলছেন যে এটি হওয়ার কারণেই কিন্তু ধর্ষকরা বিভিন্ন ফাঁকফোকরের মাধ্যমে বেঁচে যাচ্ছে। তো আপনাকে যেটা বলছিলাম যে হ্যাঁ, সকাল থেকেই এখানে শাহবাগে অবস্থান নিয়েছেন, ধর্ষণ প্রতিরোধে এই সমাবেশ চলছে। তারা বলছেন সরকার যতক্ষণ না পর্যন্ত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলে যাবে। রূপা, ধন্যবাদ। বাড়িতে আটকে রেখে 16 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে কথিত সাধক পিতা শরীফুল ইসলামকে মানিকগঞ্জের হরিরামপুর থেকে গ্রেফতার করেছে সিআইডি। ধর্ষক শরীফুল নাটোরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, সন্ন্যাসীর বেশ ধারণ করায় 2 বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান আর তার মেয়ে চলে যান নাটোরের নানা বাড়ি। কোরবানি ঈদের আগে বিভিন্ন কৌশলে ভণ্ড শরীফুল তার মেয়েকে বাড়িতে এনে আটকে রেখে ধর্ষণ করেন। ঘটনা জানতে পেরে মেয়ের নানি তাকে উদ্ধারের পর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে বলাই গ্রাম যেহেতু সে বাবা হিসেবে সে মেয়েকে তার নিজের কাছে নিয়ে আসে এবং 2 মাস যাবৎ তাকে সে এই ধর্ষণ করে। এই মেয়ের সাথে কেউ কথা বলতে পারে না, সে তার দাদা দাদিকে জানায়, দাদা দাদিকে জানানোর পর দাদা দাদি তাকে চুপ থাকতে বলে। আমাদের সমাজ এখন কোথায় গেছে যে মেয়ে বাবার কাছে যদি নিরাপদ না থাকে আমাদের আর তো আর বলার কিছু আসলে থাকে না। সরকারের ছত্রছায়ায় সারা দেশে ধর্ষণ সহ নারী নির্যাতনের মহোৎসব চলছে অভিযোগ করে এর দায় নিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি নারী নির্যাতনের প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। আরও জানাচ্ছেন মইনুল আহসান। সিলেটের এমসি কলেজ আর নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখন উত্তাল দেশ। ধর্ষকদের বিচারের দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিএনপির প্রতিবাদী মানববন্ধন। করোনা মহামারীর হুমকি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন। সংক্ষিপ্ত সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন প্রতিটি ধর্ষণের ঘটনায় সরকার দলীয় নেতাকর্মীরা জড়িত। এই যে ধর্ষণ, এটা শুধু কোনো একজন মহিলাকে ধর্ষণ নয়, বাংলাদেশকে ধর্ষণ, বাংলাদেশের গণতন্ত্রকে ধর্ষণ। বিচারহীনতা, গণতন্ত্রহীনতার কারণে আজকে সমাজের এই দুষ্ট ব্যক্তিরা ক্ষমতার দোহাই দিয়ে আজকে এই অপকর্ম করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এই ধর্ষণের দায় আমরা এড়াতে পারি না, তাহলে স্বীকার করে নিয়েছেন যে এই ধর্ষণ, লুণ্ঠন, নির্যাতন, নিপীড়ন এর পেছনে আপনাদের মদত রয়েছে, আপনারা এর জন্য দায়ী। বিএনপি মহাসচিব আরও বলেন সরকার বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। আবারও অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও জানান মির্জা ফখরুল। এই সরকার ক্ষমতায় থাকার সমস্ত যে বৈধতা তারা হারিয়েছে, তাদের আর ক্ষমতায় থাকার কোনো রকমের কোনো কারণ নেই। অবিলম্বে পদত্যাগ করুন, তা যদি না যান এই দেশের জনগণ এখন জেগে উঠছে, আপনাদেরকে চলে যেতে বাধ্য। সমাবেশ থেকে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সকল জেলায় বিক্ষোভ মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে ছোটখাটো কোনো শাস্তি এই অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবে না। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার সোচ্চার বলেও জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে প্রকৌশলীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। ধর্ষণকারীদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তাদেরও রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন একদিকে মিথ্যাচার, অন্যদিকে গলাবাজি করা বিএনপির রোজ নামজায় পরিণত হয়েছে। এসব নষ্টরুচি অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি তাদের আশ্রয় প্রশ্রয় দাতারও ছাড় দেওয়া যাবে। এবং দর্শকদের জন্য কোনো রাজনৈতিক দল প্রশ্রয় না দেয়, এদেরকে ছোটখাটো লঘুদণ্ড দিয়ে লাস্টে এ সকল সমাজ বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক সামাজিক সংগঠনকে আপোষহীন মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মসমাপ্ত আত্মজীবনী বইয়ের মাধ্যমে জাতি ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি জামায়াত জোট যখনই ক্ষমতায় এসেছে তখনই বঙ্গবন্ধুর সংগ্রামী ইতিহাস সব জায়গা থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। গণভবনে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি ব্রেইলে প্রকাশ হওয়ায় প্রতিবন্ধীরাও এখন থেকে প্রকৃত ইতিহাস জানার সুযোগ পাবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। বইটি কিন্তু ইতিমধ্যে প্রায় 14টা ভাষায় অনুবাদ হয়েছে সারা বিশ্বে, এবং আরও কয়েকটি ভাষায় অনুবাদ করবার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে, এবং সারা বিশ্ববিদ্যালয়ে যারাই এটা পড়েছে তাদের কাছে এটা অত্যন্ত গ্রহণযোগ্য। আর ৭৫ জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আমাদের এমনকি আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস, সেগুলি যে বিকৃত করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম সব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল, এই বই প্রকাশ হওয়ার পর অন্তত সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা কিছুটা রক্ষা পাই। জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভলনারেবল ফোরাম সিভিএফ এর সাথে আজ বৈঠক করবে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন জিসিএ। এতে সভাপতিত্ব করবেন সিভিএফ এর বর্তমান সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস, জাতিসংঘের সাবেক মহাসচিব ও সিজিএ চেয়ার বান কিমুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান, COP26 এর আয়োজক দেশ সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদাররা। প্যারিস এগ্রিমেন্ট, ন্যাশনাল কন্ট্রিবিউশন এনডিসি জোরদারের মাধ্যমে সব দেশের জলবায়ু কার্যক্রম ও অভিযোজন প্রচেষ্টা জরুরি ভিত্তিতে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করবেন নেতারা। সন্ধ্যা ৭টায় এই অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে আতঙ্ক কাটেনি শরণার্থীদের। তাদের অনেকে অবস্থান নিয়েছেন অন্য ক্যাম্পে। মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প ১-এ শরণার্থীদের দুই গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। এতে নিহত হয় ৪ জন, আনসার সদস্য সহ আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে ৩ দিনে খুন হলেন 7 রোহিঙ্গা। এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে 9 রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করে র্যাব। ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং APBN সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। করোনায় ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে সরকারের দেয়া ৩০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের মধ্যে ২১,৩২৪ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে। ৩ সপ্তাহের মধ্যে বাকি ঋণ বিতরণে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ঋণ বিতরণের নীতিমালার কারণে অনেক উদ্যোক্তাই এই খাতে প্রণোদনা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী নেতারা। শারফুল আলমের রিপোর্ট। করোনা দুর্যোগে দেশের অর্থনীতিকে সচল রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। ঘোষণা করা হয় ২০টি প্রণোদনা প্যাকেজ। দুর্যোগের সময় মাঝারি ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে ৩০,০০০ কোটি টাকার একটি প্যাকেজের আওতায় সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে। ওই তহবিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ৪.৫% সুদে ঋণ নিয়েছে ২,২৬৪টি শিল্প প্রতিষ্ঠান। যদিও ব্যবসায়ীদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনও এ খাতের ঋণ পাচ্ছেন না। অধিকাংশ ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরিগুলি এই টাকা পায়নি, এবং পেলেও যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার হয়তো ১০ ভাগের ১ ভাগ পেয়েছে। কারণ পলিসিটা এমনভাবে তৈরি হয়েছে সেখানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা বা যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের পাওয়ার সুযোগটা সেখানে কম। ডিসবার্সমেন্ট পলিসি যেটা, সেই পলিসির মধ্যে যদি কিছু পরিবর্তন করে দিতে পারে তাহলে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, বিশেষ করে ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে এই পরিমাণটা বেশি, তাদেরকে আমি মনে করি এই সহযোগিতাটা তাদের প্রয়োজন বেশি। বাংলাদেশ ব্যাংকের অর্থ ছাড়ের পর ব্যবসা পরিচালনার ব্যয় মেটাতে এরই মধ্যে দেয়া হয়েছে প্রায় ২,২১,০০০ কোটি টাকার ঋণ। চলতি মাসের মধ্যেই আরও ৭,৫০ কোটি টাকার ঋণ বিতরণ করতে হবে। এক্ষেত্রে ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিয়মিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২,২৬৪টি প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া হয়েছে ২১,৩২৪ কোটি টাকা। কোন ব্যাংক কত টাকা দিচ্ছে, কি পরিমাণ টাকা ডিসবার্সমেন্ট করছে প্যাকেজের আওতায়, সেটি আমাদের সবসময় এটা নজরদারিতে রাখা হয়েছে, এবং তাদের প্রতি সপ্তাহে তাদের সাবমিট করার জন্য বলা হচ্ছে। প্রধানত প্যাকেজের ডিসবার্সমেন্ট যেটা আমরা দেখেছি যে আমরা বিশেষ করে বড় ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে টার্গেট ছিল তার 75-80% কিন্তু অলরেডি ডিসবার্সমেন্ট হয়ে গেছে এবং এখনো কিন্তু বেশ কিছু প্রসেসও আছে। প্রণোদনা প্যাকেজের আওতায় সরকারের ঋণ সুবিধা পেতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। গাইবান্ধা ও নওগাঁয় 3.5 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী। হাঁটু পানিতে ডুবে আছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও। নাটোরে আত্রাই নদীর ভাঙনের কবলে সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এখনও তলিয়ে আছে শেরপুর এবং সিরাজগঞ্জের নিচু এলাকার আমন ক্ষেত। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লাহ সুজন। গাইবান্ধায় সব নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে করতোয়ার পানি, ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি নেই। সেখানে বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। নওগাঁয় 2টি নদীর পানি কমলেও 3 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। চরম দুর্ভোগে রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার মানুষ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 7টি অংশ মেরামত না করায় পানি ঢুকে এ পরিস্থিতি তৈরি হয়। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আর ফসলের মাঠ। শেষ সম্বলটুকু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অসহায় দুর্গতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর গবাদি পশুর খাবারের সংকট। এ জেলায় তলিয়ে গেছে 8,500 হেক্টর জমির রোপা আমন ও সবজির ক্ষেত। আত্রাই উপজেলা ও নাটোরের সাথে জেলা শহরের একমাত্র সড়কও হুমকির মুখে। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি হুহু করে কমছে। সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভয়ানক রূপ নিয়েছে পৌরসভার শোলাকুড়া মহল্লার ভাঙন। হুমকির মুখে 2.5 শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা বাসিন্দাদের। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেক রোপা আমনের ক্ষেত এখনও পানিতে তলিয়ে আছে। সরকারি হিসেবে 1450 হেক্টর জমির ফসল নিমজ্জিত। কৃষি বিভাগ বলছে দ্রুত পানি নেমে গেলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না, তবে এরই মধ্যে পচতে শুরু করেছে অনেক ক্ষেতের ফসল। সরকারি সহায়তা না পেলে না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানি ঢোকার পথ বন্ধ করে দিয়ে সেচের মাধ্যমে ধানক্ষেত রক্ষার উদ্যোগ নিয়েছেন কৃষকেরা নিজেরাই। 6টি সেচ মেশিন চালিয়ে মাঠ দুটি থেকে অধিকাংশ বন্যার পানি বের করে দেয়া হচ্ছে। এ ধরনের কাজে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের IPO লটারি ফল প্রকাশ করা হয়েছে। সকাল 10:30টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ভার্চুয়ালভাবে এ লটারি অনুষ্ঠিত হয়। পুঁজিবাজারে 10 টাকা মূল্যে 1,50,00,000 শেয়ার ছেড়ে 15 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর বিপরীতে 471,91,05,000 টাকার আবেদন জমা পড়ে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রকৃতির পালা বদলের খেলায় চলছে শরৎকাল। নীল আকাশ জুড়ে এখন সাদা মেঘের ভেলা। শরতের স্নিগ্ধ মায়াবী প্রকৃতির নরম ছোঁয়ায় শ্রেষ্ঠ আকর্ষণ সাদা কাশফুল। ঝালকাঠির গ্রামাঞ্চলের পথে ঘাটে ফুটেছে শুভ্র এই ফুল, যেন ধবল চাদরে ঢেকেছে মাঠঘাট। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশেপাশের আরও কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার। গত 5 দিন ধরে আইসোলেশনে থাকলেও তার করোনা পজিটিভ নিশ্চিত হয় মঙ্গলবার। এবারে পার্টেক্স খেলার খবর। ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন আর্জেন্টিনার দিয়েগো সোয়ার্টসম্যান। 5 ঘন্টা 8 মিনিটে এক ম্যারাথন দৌড়াথ শেষে সোয়ার্টসম্যান 7-6, 5-7, 6-7, 7-6 ও 6-2 গেমে পরাজিত করেন US ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমকে। এর আগে অস্ট্রিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে 8 বারের মধ্যে মাত্র 2বার জিতেছিলেন সোয়ার্টসম্যান। এদিকে মহিলা এককে অঘটনের জন্ম দিয়ে সেমিফাইনালে উঠেছেন নাদিয়া পোদোরস্কা। शेष करार आगे बीआरबी केबल संबाद शिरोनाम आरेकबार। এইচএসসি परीक्षा হচ্ছে না জেএসসি ও এসএসসির ফলাফলের উপর মূল্যায়ন জানালেন শিক্ষামন্ত্রী। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরও দুজন গ্রেফতার, রাজধানীতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। নারী নির্যাতনের প্রতিবাদে কাল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, বিএনপির ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইয়ের মাধ্যমে ইতিহাস বিকৃতির হাত থেকে রক্ষা পেয়েছে জাতি, বললেন প্রধানমন্ত্রী। এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী, এখনও আতঙ্কে শরণার্থীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।